প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ বেনুকাতে। ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি নিবেদিত মিউজিক্যাল ল্যাব শো বেনুকাতে আজকে আমাদের সঙ্গে আছেন ফাহমিদা রত্না। রত্না, আপনাকে বেনুকাতে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ, ভালো আছি। রত্না প্রধানত ফোক গান করেন, কিন্তু আমরা জানি যে তিনি ভাওয়ায় গানটাও খুব ভালো করেন, তো আজকে নিশ্চয়ই ভাওয়ায় হবে। আমরা কথা পরে বলবো, আগে গান শুনবো। ঠিক আছে, প্রথম গানটা কোনটা করবেন? আমি প্রথম গানটি এটা, তোমরা গেলে কি আসিবেন মোর মাহৎ বন্ধুরে, প্রতিমা পাণ্ডে পড়ুয়া, যিনি একজন বিখ্যাত ভূপেন হাজারিকাও গানটা গেয়েছেন এবং ডুয়েটও করেছেন। তবে করেছেন এই গানটা মাথায় আসলেই একটা গল্প আমার মাথায় আসে, যেটা মানে বলার লোভ সামলাতে পারি না। আমরাও জানতে চাই। হ্যাঁ, এর আগে আমরা একটা প্রোগ্রামে এটা বলেছিলাম, বিষয় আপনার মনে আছে, সেটা হলো যে হাতির রাখাল যারা তাদেরকে বলা হয় মাহুত। এই বিশেষ করে এই হিমালয়ের পাদদেশে এই হাতির রাখালরা তাদের হাতি পালার জন্য কিছু সময় ও হিমালয়ের পাদদেশে যান, আবার ওই সময়টা শেষ হলেই, মানে শীত শেষ হয়ে গেলেই তারা আবার ফিরে আসেন। তো এইখানে ওই রকম একজন মাহুত, এই গানটাতে যেটা ফুটে উঠেছে যে একজন মাহুত সেখানে গিয়েছেন হাতি চড়াতে, কিন্তু তার সময় শেষ হয়ে গেলে, তিন মাস বা চার মাস সময় শেষ হয়ে গেলে আবার সে ফিরে আসেন, কিন্তু ওই সময়ের জন্য গিয়ে ওখানে উনি একটা বিয়ে করেন এবং ওই মেয়েটাকে রেখেই সে চলে আসে। তখন ওই মেয়েটা বলছে যে তোমরা গেইলে কি আসিবেন, তার মানে ওই মেয়েটার সঙ্গে তার যে প্রেম হলো, ভাব হলো, বিয়ে হলো, কিন্তু তাকে একেবারে হয়তো জীবনে আর তার সঙ্গে দেখা হবে না। আবার এই গানটা যেহেতু প্রতিমা পাণ্ডে গেয়েছেন, আমার মনে হয়, আমার একটা অনুমান যে এমন হতে পারে যে এই প্রতিমা পাণ্ডে বড়ুয়া তিনিও হয়তো ওই রকম একজন নারী হতে পারেন, যে যাকে কোনো মাহুত বিয়ে করেছিল, রেখে আবার সে মাহুত চলে এসছে, এরকম হতে পারে। আসলে একজন শিল্পী একটা গান, এই গানের পেছনে যে কাহিনী সেটাকে অনেক মানে ধারণ করে অনেক তার ভেতরে, তো ধারণ করার ক্ষেত্রে তখন আসলে সে নিজেকে ওই অবস্থানে রেখে গানটা যখন গায়, তখন আসলে গানটা মানে ফুটে ওঠে ভালো। সেটাই, আর উনি গেয়েছেন অত্যন্ত দরদ দিয়ে। উনি কিন্তু ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন, খুব বিখ্যাত শিল্পী। এবং ওই যেটা একটু আগে বলছিলাম যে ভূপেন হাজারিকার সঙ্গে তিনি ডুয়েটও করেছেন এই গানটা নিয়ে, শুনি গানটা। ¡Gracias!
চমৎকার। কোন ধরনের গান গাইতে আপনি সাধারণত স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি লোকসঙ্গীতটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তবে ইদানিং ভাওয়াইয়া নিয়ে আছি, এটাতে একটা ভালোবাসা জন্মেছে আমার। আমি খেয়াল করলাম যে আপনার কণ্ঠে এক ধরনের ওই হাস্কিং আছে যেটা ভাওয়াইয়ার জন্য খুব প্রযোজ্য, সেটি আপনি পারেন, এটি কিন্তু সবার কণ্ঠে পারে না সেটি। হ্যাঁ, আসলে লোকসঙ্গীত যারা মানে প্র্যাকটিস করে বা সাধনা করে তারা এই সেক্টরটাকে মানে ভাওয়াইয়া সঙ্গীত এটা সবাই করে না, কারণ ওই জিনিসটা আসলে আর্টিফিশিয়ালি আসাটা আর হচ্ছে ভেতর থেকে আসাটা দুটোর মধ্যে অনেক পার্থক্য। তো ওই জিনিসটা আর কি আসলে আমার হচ্ছে, হয়তো চেষ্টা করছি। গুড, আমরা দোয়া করি, আশীর্বাদ করি আপনি আরও বড় শিল্পী হন। এবার কি গাইছেন? এবারের গানটি খুব চমৎকার একটি গান, আর হচ্ছে কি বলবো যে গানটি শুনে নেয় এমন কেউ নেই, খুব বিখ্যাত এবং জনপ্রিয় একটি গান, বাপুই চ্যাংরারে, ফেরদৌসী রহমানের গান সম্ভবত। জি, খুবই মানে কি বলবো যে আমাদের উত্তরাঞ্চলের জনপ্রিয় গানটি, এবং ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিনের মেয়ে গেয়েছে সুযোগ্য কন্যা ফেরদৌসী রহমান। ওই যে
প্রিয় দর্শক দেখছেন বেনুকা, ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি নিবেদিত মিউজিক্যাল ল্যাব শো বেনুকাতে আমরা এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি ডিশ সংযোগ ছাড়াই শত শত চ্যানেল ফ্রি, সার্টিফাইড অ্যান্ড্রয়েড, লিনাক্স, গুগল সহ ন্যানো সেল টেকনোলজির 4K টিভি আছে। নেটফ্লিক্স, টফি, বিনস, G5, জুম, ইউটিউব, ইমো, ফেসবুক, ই শেয়ারিং, 6 মাসের রিপ্লেসমেন্ট সহ 5 বছরের বিক্রয়ত সুবিধা। ভিস্তা, এক্সেলেন্স ইন টেকনোলজি। ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি ডিশ সংযোগ ছাড়াই শত শত চ্যানেল ফ্রি, সার্টিফাইড অ্যান্ড্রয়েড, লিনাক্স, গুগল সহ ন্যানো সেল টেকনোলজির 4K টিভি আছে। নেটফ্লিক্স, টফি, বিনস, G5, জুম, ইউটিউব, ইমো, ফেসবুক, ই শেয়ারিং, 6 মাসের রিপ্লেসমেন্ট সহ 5 বছরের বিক্রয়ত সুবিধা। ভিস্তা, এক্সেলেন্স ইন টেকনোলজি। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ বেনুকাতে। রত্না, এই গানের জগতে কিভাবে আসলেন আপনি? আমার গানের জগতে আসা এটা মানে অন্যদের চাইতে আমার আসাটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে হচ্ছে যে আমি আসলে যে কোনো বিষয় নিয়ে একটা জেদ করে গানের জগতে আসা। স্কুলের প্রোগ্রাম হচ্ছিল, তো তখন আমার ফ্রেন্ডের সাথে আর কি একটু জেদ করে যে আমি গাইতে পারবো, আমি চেষ্টা করলে গাইতে পারবো বা তোমার চাইতে ভালো গাইবো, এই ধরনের কিছু জেদ করে গানের জগতে আসা। তো সেই জেদটা কি তখন ভালো ছিল নাকি কি মনে হয়? এখন আসলে কি, গান আমার জীবন হয়ে দাঁড়িয়েছে। বাহ, বিষয়টা এরকম হয়েছে। চমৎকার অ্যানসার। তো আমার মনে হয় যে সেই ক্ষেত্রে তো ভালো হয়েছে অবশ্যই। শুনি পরের গান। আচ্ছা, ও কি গাড়িয়াল ভাই
চমৎকার গান, তন্ময় হয়ে শুনছিলাম। অসংখ্য ধন্যবাদ। বলা চলে এটিকে ভায়া সঙ্গীতের ট্রেডমার্ক গান। হ্যাঁ অবশ্যই। এবং ভায়ার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই গলার ওঠানামা। হ্যাঁ। এর কারণ হচ্ছে যে সাধারণত ওই গাড়িয়াল যখন বাড়ি থেকে অনেক দূরে বন্দরে চলে যায়, বাণিজ্যের জন্য অনেক দূরে চলে যায়, তখন তার ঘরে থাকা নারীর কথা মনে পড়ে এবং ওই সময় সে যে গানটা গায়, ওই গরুর গাড়ি যেহেতু চলে উঁচু নুঁচু পথ বেয়ে, তার কণ্ঠের মধ্যে ওই ভাজটা উঁচু নুঁচু ভাবটা আসে। যাক, আমরা জানতে চাই যে গান নিয়ে আপনার পরিকল্পনা কি, ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান আসলে গান, গানে তো একটু আগেই যেটা বললাম যে গানে জীবন দিয়ে দিয়েছি। এখন আমি, আমার চিন্তাধারা সেটা হচ্ছে যে আমি ভাওয়ায় নিয়ে কাজ করব, কারণ এই সেক্টরটা এতটা পিছিয়ে আছে। এটা নিয়ে আমাদের, আমার গুরু যিনি ভাওয়াইয়ার গুরু শফিউল আলম রাজা, উনি শুরু করেছিলেন, কিন্তু আসলে আমরা অল্প সময়েই তাকে হারাই। তো এখন শিল্পকলায় আমি আছি ভাওয়াইয়া গ্রুপে, সেখানে আমরা ভাওয়াইয়াটা নিয়ে কাজ করছি। দেখা যাক কী হয় সামনে। আমাদের প্রত্যাশা, বিশেষ করে বেণুকার প্রত্যাশা, আপনাদের হাত ধরে ভাওয়াইয়া আরও সমৃদ্ধ হবে। আজকের বেণুকার শেষ গানটা শুনব। Oh,
গানটার দুটি বিষয় আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হলো। একটি হচ্ছে ওই যে হাটে হাটে খবর দেয়া। এখন যেমন মোবাইল ফোন সহ কত হাজারো মাধ্যম রয়েছে খবর দেওয়ার, কিন্তু তখনকার দিনে কিন্তু এটা ছিল না। তখন কি করা হতো, ওই হাটে যেহেতু সব গ্রামের লোকজন আসতো, হাটে গিয়ে খবর দেওয়া হতো এবং ওই এলাকার লোক বা ওই গ্রামের লোক যারা আসতো তাদের কাছে বলে দেওয়া হতো খবরটা, তারা গিয়ে আবার খবর বলতো। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ওই চুঙ্গা দিয়ে মাইকে এলান করা হতো যদি সরকারি কোনো ঘোষণা বা গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা আসতো। হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে যে সোনা বন্ধু যদি আসে তাহলে আমি দরগাতে তার নামে সিন্নি দেব। দুটি বিষয় আমার কাছে খুবই একটু সিগনিফিকেন্ট মনে হলো। রত্না, আপনাকে ধন্যবাদ, আপনি বেণুকাকে সময় দিলেন। তবে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে আমি সবসময় একটি কথাই বলি, সেটা হচ্ছে যে আমরা অবশ্যই ভালো গান শুনব, আর আমাদের যে এই ঐতিহ্য, আমাদের যে পুরনো গানগুলো সেগুলো আমরা ধারণ করব, আমাদের মধ্যে লালন করব। নতুন গান তো আসবেই, কিন্তু সেই সাথে আমাদের পুরনো গানগুলোকে আমরা যদি ধারণ করি তাহলে এই গানগুলো তো ধারণ মানে করতেই হবে, কারণ হচ্ছে যে এগুলো প্রাণের গান, ভালোবাসার গান, যে গানগুলো আবার ফিরে আসবে না। এরকম লেখা আসলে আর হবে কি না সেটা আমি বলতে পারবো না। যাই হোক, তো আমরা সবসময় ভালো গান শুনব, ভালো গানের সাথে থাকব, এই আমার কামনা। ভয়মিদা রত্না, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং সেটে যারা বাজালেন আমাদের সঙ্গে সবার প্রতি কৃতজ্ঞতা। সেই সঙ্গে প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও, আপনারা কষ্ট করে এতক্ষণ বেণুকা শুনলেন। আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা বেণুকাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ বেণুকা একটি নতুন চ্যানেল। আপনাদের ভালোবাসা সহযোগিতা পেলে আশা করি বেণুকাকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারব। এতক্ষণ দেখছিলেন বেণুকা, ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি নিবেদিত মিউজিক্যাল ল্যাব শো। বেণুকা এখানে শেষ করব, আবার দেখা হবে আগামী বুধবার ঠিক রাত 10টায়। তবে বেণুকায় যারা গাইতে চান বা বেণুকা বিষয়ে যারা মূল্যবান মতামত রাখতে চান আমাদের কাছে, তাদের জন্য বলছি, বেণুকা বিষয়ক একটি সংবাদ প্রকাশিত হয় প্রতি বুধবার dhakabusiness.com-এ। সেখানে আমাদের মোবাইল ফোন নাম্বার, ইমেল আইডি দেওয়া থাকে, আপনারা চাইলে তার মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবার দেখা হবে, ধন্যবাদ, শুভরাত্রি। ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি, আছে নেটফ্লিক্স, টফি, বিনস, G5, জুম, ইউটিউব, ইমো, ফেসবুক, ই শেয়ারিং, 6 মাসের রিপ্লেসমেন্ট সহ 5 বছরের বিক্রয়ত সুবিধা। ভিস্তা, এক্সেলেন্স ইন টেকনোলজি।